আসসালামু আলাইকুম দর্শক। তো দর্শক, আমি কিন্তু চলে আসছি যে আমার মকসেদপুর কলেজ বলে আমার ভাইয়ের কাছে। তো এখানে কিন্তু সকল প্রকারের সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায় টয়োটা ব্র্যান্ডের। তো যাদের আসলে লাগবে অবশ্যই অবশ্যই ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে গাড়িগুলো কিনতে পারবেন। আর যদি আপনাদের কোনো গাড়ি বিক্রি করতে চান অথবা এক্সচেঞ্জ করতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা অবশ্যই কিনতে এবং বিক্রি করতেও পারবেন। দর্শক, এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার মকসেদপুর কলেজ মোড়। সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা আসবেন, আসার পরে ভাইয়ের সাথে দেখা করবেন, বাইরে বাইরে থাকবেন খাবেন কোনো ব্যাপার না, গাড়ি না নিলেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ভাই দাওয়াত দিল আপনাদের আসার জন্য, কি ভাই? অবশ্যই অবশ্যই। তো আজকে কিন্তু ভাই কয়টা গাড়ি নিয়ে আসছি? আজকে চারটা গাড়ি নিয়ে আসছি। চারটা গাড়ি নিয়ে হাজির হমিদের আগে সার দিয়ে দিবো ভাই, কিন্তু আজকে একদম সারের গাড়ি দিয়ে প্রত্যেকটা গাড়ি আমার ভিডিও দেখে যারা আসবেন আমার নাম বলে 5000 টাকা স্যার। আমার ভিডিও দেখে আপনারা যদি আসেন আমার নাম বলার সঙ্গে সঙ্গে গাড়ির দাম আমাদের 5000 টাকা ভাই কম নিবি, ভাই নিবেন তো? অবশ্যই অবশ্যই। তো ভাই আপনি তো কেমন আছেন? অনেকদিন পর তো আসলাম। আছে, অনেক ভালো আছে, আপনারা তো আছেন ভালো। এই গাড়িগুলোর তো সবই কাগজ পত্র আপডেট? হ্যাঁ, কাগজ পত্র কম। শুধু এই গাড়িটা হচ্ছে কাগজ পত্র আপডেট? এটা তো একদম অটোর আমি গাড়ি দিয়ে দেবো নাকি? অটোর দামে দিয়ে দেবো, অটোর দামে, আর তার তো কম দাম। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই একটু লাইক দিবেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ভাই কোন, আমরা সবার আগে কোন গাড়িটা দেখবো? এটাই দেখান, এটাই কম দামে দিয়ে শুরু করেন। আচ্ছা, এই গাড়িটা হচ্ছে কত সালের মডেল? এটা হচ্ছে গিয়া 96 মডেল। 96 মডেল রেজিস্ট্রেশন কত সালে? 2000 রেজিস্ট্রেশন, 2000 রেজিস্ট্রেশন। তো এই গাড়িটা হচ্ছে ডিজেল চালিত গাড়ি, তাই তো ভাই? জি জি, ডিজেল চালিত গাড়ি, ম্যানুয়াল গিয়ার। হ্যাঁ, ম্যানুয়াল গিয়ার। আর যাদের আসলে লাগবে অবশ্যই আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন, যোগাযোগ করলে অবশ্যই গাড়ি আপনারা পেয়ে যাবেন। এইটা কিন্তু আপনারা ইজি বাইকের দামে পাচ্ছেন, না বানা টয়োটা ব্র্যান্ডের, জাপানি ব্র্যান্ডের গাড়ি। এটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ 1107-86, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি আপনাদের ভিতরে কিছু অংশ দেখিয়ে দেবো দর্শক। এটা হচ্ছে ভিতরের ড্যাশবোর্ড, সিটগুলি ভালো কন্ডিশন রয়েছে, আর ডিজেল চালিত গাড়ি যেহেতু ম্যানুয়াল গিয়ার ভালো কন্ডিশন। তো শাওন ভাই, এটা কত কিলোমিটার চলে? 1 লিটার তেলে 14 কিলোমিটার যাবে, 14 কিলোমিটার যাবে, অর্থাৎ আপনারা কিন্তু মানে তেলে কিন্তু অনেক সাশ্রয় পাবেন। আর যদি আপনাদেরকে পেছন থেকে একটু দেখিয়ে দিই, দেখো এটা বিরাম আপনাদের নিয়ে কিছু কিছু করতে হবে না। তো ভাই গাড়িটা তো কোনো কাজকর্ম নাই? না না, কাজকাম না, 1 টাকা কাজকাম করা লাগবে না, নিয়ে চালাতে পারবে অবশ্যই। এটা ডিজেল চালিত গাড়ি দর্শক। এটা হচ্ছে পেছনের কন্ডিশন, চাকাগুলি ভালো কন্ডিশন রয়েছে। এটা হচ্ছে পেছনের কন্ডিশন, দেখুন ঢাকা মেট্রো 6-1107-86। তো শাওন ভাই, এই গাড়িটা কত টাকা দাম চাচ্ছেন? এটা আমি যেভাবে আছে এভাবে 1,80,000 টাকা চাইতেছি। 1,80,000 টাকা দাম চাচ্ছেন, অবশ্যই দামাদামের সুযোগ থাকবে, অবশ্যই দামাদামের সুযোগ থাকবে। আর ঈদের সামনে আসলে আমার নাম বলে অবশ্যই কয় টাকা ছাড় দিবেন? ডিসকাউন্ট থাকবে, 5000 টাকা ছাড় দিয়ে দিবেন। দর্শক চলে যাবো টয়োটা হায়েসে। এটা হচ্ছে ভাই, এটা কি কালার বলে? এটা হলো গ্রিন কালার, গ্রিন কালার বলে দর্শক। এটা হচ্ছে গ্রিন কালারের গাড়ি টয়োটা হায়েস, লং বডি লো ফ্লোর। আর এটা হচ্ছে ভাড়ায় চালিত নাম্বারের গাড়ি, আয়কর খুবই কম, আয়কর খুবই কম। এটা হচ্ছে গাড়ির সামনের কন্ডিশন দেখুন, 3-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, 2003 সালের মডেল, 2008 সালের রেজিস্ট্রেশন করা একটা গাড়ি, টয়োটা হায়েস জিএল গাড়ি। এটা চাকা চারটি আপনারা ভালো পাবেন দেখুন। আর এই গাড়িটা যদি আপনাদেরকে সামনের একটা ধার দেখিয়ে দিই, সামনের ধার গুলো দেখুন, এটা অরিজিনাল শেপই রয়েছে, আর মাইট দূর খাওয়া নাই দেখুন। তাদের আসলে অল্প বাজেটের একটা গাড়ি খুঁজছেন টয়োটা হায়েস ব্র্যান্ডের, অবশ্যই নেবেন। এটা হচ্ছে ভিতরের কন্ডিশন গাড়ির, হচ্ছে মেনই হচ্ছে এই এই জিনিসটা, এই পাশের এই জিনিসটা হচ্ছে মেন দেখুন। এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার, হ্যাঁ অরিজিনাল জাপান ম্যানুয়াল। এটা 1 লিটার এলপিজি তে 12 কিলোমিটার মাইলেজ পাবে, 12 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়, পেট্রোল পেট্রোল। এটা হচ্ছে গ্যাস পেট্রোল গাড়ি, তাই তো? এটা কি ইঞ্জিন ব্যবহার করা আছে? এটা 3Y 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 5-door গাড়ি। আচ্ছা, এই পাশে ডোরটা একটু খুলে দেন দর্শক। এটা কিন্তু 5-door গাড়ি, মানে ওল্ড শেপের গাড়ির ভিতরে কিন্তু 5-door গাড়ি কম পাওয়া যায়। আর 5-door গাড়ি মানে এই তো 5টা খুঁটি থাকে, তাই না? শাওন ভাই, 5-door গাড়িতে কিন্তু 5টা খুঁটি থাকে, মানে অর্থাৎ হার্ডি গাড়ি 5-door গাড়ি। এটা হচ্ছে পেছনের কন্ডিশন দর্শক দেখুন, জিএল গাড়ি, সিটগুলো অনেক ভালো কন্ডিশন রয়েছে, আর গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন রয়েছে। এখানে কিন্তু অরিজিনাল যে জাপান থেকে যে জিনিসটা আছে সেটাও এখনো পর্যন্ত রয়েছে দর্শক। এটা হচ্ছে বাম সাইডের কন্ডিশন, এটা আর এটা কিন্তু আপনার ম্যানুয়াল, ম্যানুয়াল এক হিসেবে ভালো, এটা কোনো ফাঁসার কোনো সিস্টেম নাই। আর এটা হচ্ছে গাড়িটার বাম সাইডে যদি ধারগুলো আপনাদের দেখাই দেখুন, কোনো মাইট বের খাওয়া নাই, খুঁটিগুলি ফ্রেশ রয়েছে, এখন জাপানের রোবটের জ্বালায় রয়েছে ভিতরে।
এটা হচ্ছে ড্যাশবোর্ড বাম সাইডের একদম চকচকা, দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে টুল বক্স, এটা হচ্ছে বেবি সিট। তো ভাই গাড়ি তো 14 জন ভালো মতো বসা, 14 সিটের গাড়ি, 14 সিটের গাড়ি। এটা হচ্ছে বাম সাইডের ডোরের কন্ডিশন, যা ভাই একটু দেখিয়ে দিই। সিট কভার গুলো নতুন লাগানো, কভার গুলো নতুন রয়েছে, ফ্লোর ম্যাটটাও নতুন আছে। আর হচ্ছে ভিতরের কন্ডিশন দর্শক, এখানে ফাঁকা রয়েছে, অরিজিনাল এলপিজি সিকেনশিয়াল দর্শক, অরিজিনাল এলপিজি করা আছে। দেখুন অরিজিনাল এলপিজি তে ভালো মাইলেজ পাওয়া যায়। এটা হচ্ছে ব্যাকলার কন্ডিশন। তো যারা আসলে এই গাড়িটা দেখছে এই মুহূর্তে, অবশ্যই আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভাইয়ের ইমুতে সিরাজের নাম্বারটা আছে, ইমো নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন, তারপর দাম আমি করতে পারবেন। তো দর্শক এটা হচ্ছে ভাই, এটা কি ইঞ্জিন বলে? 3Y 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 2000 cc 2000 cc, এটা কি জাপানি ব্র্যান্ডের ইঞ্জিন? হ্যাঁ, জাপানি পেট্রোল পেট্রোল। তো ভালো মাইলেজ পাওয়া যায় তাই তো? তো সামনে আমরা এই গাড়িটা দেখলাম জি। এটা কত সালের মডেল? এটা 2003 মডেল, 8 রেজিস্ট্রেশন, 8 সালের রেজিস্ট্রেশন করা। হ্যাঁ হ্যাঁ। দেখো আছে এই গাড়িটা বর্তমান কত টাকা হলো আপনারা ছেড়ে দিবেন, মানে কাগজপত্র কি অবস্থা? কাগজপত্র এটা কাগজপত্র কমপ্লিট আছে, 23 সাল 24 সাল অল কমপ্লিট আছে। হ্যাঁ, রোড পারমিট আছে হলো আপনার 3 বছর, আর যেভাবে আছে এইভাবে আমি 6.5 লাখ টাকা চাইতেছি। 6.5 লাখ টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে কিছু কম দাম দামে সুযোগ আছে, দাম দামে অবশ্যই সুযোগ আছে। আচ্ছা, তো দর্শক চলে যাব হচ্ছে টয়োটা হাইস আর একটা গাড়িতে। এটা হচ্ছে সাদা টুইন গাড়ি, এটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ 1399 91, খুব সুন্দর নাম্বার, ঢাকা মেট্রো চ 1399 91 রেজিস্ট্রেশন করা গাড়িটা। তো এই গাড়িটা কিন্তু সাদা টুইন গাড়ি, বা এটা কি গাড়ি, জিএল গাড়ি? হ্যাঁ, এটা জিএল গাড়ি দর্শক, এটা হচ্ছে ফোর ডোরের জিএল গাড়ি। আপনারা যদি আপনারা দেখিয়ে দিই আপনারা অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন চেষ্টা। দেখুন এটা হচ্ছে বাম পাশের ডোর দর্শক, এটা কিন্তু ম্যানুয়াল, এটা অরিজিনাল একবার টিন বডি, অরিজিনাল টিন বডি রয়েছে, রং হয় নাই, কোনো জায়গায় মায়ের দূর খাওয়া নাই দর্শক। এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে অল অপশন অটো, শুধুমাত্র ডোরটা হচ্ছে ম্যানুয়াল, আর যা আছে গিয়ার মেয়ার সব অটো দর্শক। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দর্শক, এটা হচ্ছে দরজার ডান সাইডের দরজা, আর এটা হচ্ছে লাগবে অবশ্য সবসময় আসবেন, দেখো যদি ভালো লাগে নিতে পারবে। এটা হচ্ছে চাকার কন্ডিশন, এটা হচ্ছে ড্রাইভার আসন, দেখুন এটা হচ্ছে স্টার্টিং, আর এটা হচ্ছে গাড়িটির মিটার কন্ডিশন, আর এটা হচ্ছে অ্যাক্সেলার প্যাডেল এবং আপনার গিয়ার প্যাডেল। এটা হচ্ছে অটো অটো গিয়ারের গাড়ি দর্শক, অটো গিয়ারের গাড়ি, আমরা দেখার চেষ্টা করছি। তো দর্শক এটা হচ্ছে বাম সাইডের ডোরের কন্ডিশন, এটা যেহেতু ফোর ডোরের গাড়ি সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাপ দরকার হবে সাইড ডোর। এটা হচ্ছে গাড়ির কন্ডিশন দর্শক, একটু আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন সিটগুলি কিন্তু অনেক সুন্দর সিট আছে, অনেক সুন্দর, এসি কমপ্লিট আছে। এটা এটা হচ্ছে সিঙ্গেল এসি তাই তো? এসি কমপ্লিট, সিঙ্গেল এসি, এসি, এটা কি ডুয়েল এসি লাগানো যাবে নাকি? অপশন ডুয়েল এসি করা যাবে, করা যাবে, সিঙ্গেল এসি বর্তমান রয়েছে, এসিটা কমপ্লিট রয়েছে। এটা এটা কি ইঞ্জিন ব্যবহার করা আছে? এটা ওয়ান আর জেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আমি একটু দেখিয়ে দেবো। দর্শক এটা হচ্ছে অরিজিনাল এলপিজি করা রয়েছে, এটা কি কম্পিউটার এলপিজি করা নাকি? হ্যাঁ, কম্পিউটার এলপিজি করা, 120 সিলিন্ডার, 120 সিলিন্ডার। পার লিটারে কত কিমি মাইলেজ পাওয়া যাবে? এটা পার লিটার আপনার 8 কিলো করে যাবে, 8 কিলো করে যাবে দর্শক। আর এটা হচ্ছে গাড়িটা ব্যাক লোডা, গাড়িটা কিন্তু অনেক ভালো কন্ডিশন রয়েছে জিএল গাড়ি হিসাবে, দেখুন এটা এটাও কিন্তু অনেক সুন্দর কন্ডিশন রয়েছে, যাদের লাগবে অবশ্যই চলে আসবেন। তো শোনো আমরা তো এই টয়োটা হাইস গাড়িটা দেখলাম জি, এটার ইঞ্জিন আছে অন আর জেড ইঞ্জিন। হ্যাঁ, ইঞ্জিনটা একটু দেখান। আচ্ছা, ইঞ্জিনটা একটু আমরা দেখবো। তো দর্শক এটা হচ্ছে গাড়িটার দেখুন ইঞ্জিন, এটা হচ্ছে EFI অন আর জেড ইঞ্জিন। হ্যাঁ, তো আপনাদের খুবই ভালো কন্ডিশন রয়েছে, যেহেতু গাড়ি অনেক গুলা স্টার্ট করে দেখাতে পারলাম না, আপনারা যারা আসবেন সরাসরি চালিয়ে বুঝে নেবেন, দেখে তারপরে বুঝে নেবেন। ভাই এটা কত সালের মডেল? এটা 2003 মডেল, 11 রেজিস্ট্রেশন, 11 রেজিস্ট্রেশন জি জি। কাগজপত্র কি অবস্থা আছে? ফার্স্ট মালিক স্মার্ট কার্ড বলবো, কাগজপত্র কমপ্লিট আছে, যেভাবে আছে এইভাবে 660,000 টাকা চাইতেছি। 660,000 টাকা আপনার দাম চাচ্ছেন জি? অবশ্যই দামাদামি সুযোগ থাকবে। হ্যাঁ, দামাদামি সুযোগ অবশ্যই থাকবে। আর গাড়িগুলো দেখতে কোথায় আসতে হবে?
এটা আসতে হবে মকসেদপুর কলেজ মোড় গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা মকসেদপুর কলেজ মোড়। হ্যাঁ মকসেদপুর কলেজ মোড়। আচ্ছা দর্শক আমার একটা গাড়ি দেখছি, এটা হচ্ছে গ্রিন কালার একটা গাড়ি, এটা হচ্ছে টয়োটা জিএল। দর্শক এর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 11-85-57 গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। আর এই গাড়িটা আপনি একটু ভালোভাবে একটু সাইড থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এই গাড়িটা কিন্তু অনেক ভালো কন্ডিশন রয়েছে। এটা হচ্ছে এই সাইডের কন্ডিশন দেখুন, এটা হচ্ছে গ্রিন কালার একটা গাড়ি। আর গাড়িটা যদি আপনাদেরকে, এটা হচ্ছে ডান সাইডের কন্ডিশন দর্শক দেখুন, টিন বডি, এটা হচ্ছে একদম টিন বডির গাড়ি। আপনারা যারা আসলে দেখবেন অবশ্যই এখানে টুকাতে দেখবেন যে টং টং করে কিনা। আর এটা হচ্ছে ডান সাইডের, যদি আপনাদের দেখায় ড্রাইভার আসনের সাইডটা দেখুন এই টাইপের আছে। এটা হচ্ছে ডান সাইডের এই কন্ডিশন হাইস গাড়ির ভিতরে, অবশ্যই আপনারা এই সাইডটা একটু দেখে নেবেন। এটা হচ্ছে ড্রাইভার আসন, এটা হচ্ছে স্টার্টিং, আর এটা হচ্ছে গাড়ির মিটার দেখুন আপনি, এটা হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড দর্শক। এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি দর্শক, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা আসলে দেখবেন। ম্যানুয়াল ডিজেল ইঞ্জিন, ম্যানুয়াল গিয়ার ডিজেল ইঞ্জিন, যাদের আসলে ডিজেল চালিত লাগবে তারা আসতে পারেন, সমস্যা নেই দর্শক। এটা হচ্ছে বাম সাইডের কন্ডিশন, একটু আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চাকাটা বাম সাইডের, এটা হচ্ছে গাড়ির বাম সাইডের ড্যাশবোর্ড দর্শক দেখুন। দর্শক এটা হচ্ছে বাম সাইডের দরজা সাইডটা যদি দেখাই দেখুন এই টাইপের হবে। আর এটা হচ্ছে ডিজেল চালিত গাড়ি, লং বডি লো ফ্লোরের একটি গাড়ি। এটা হচ্ছে গাড়িটার দেখুন সিট গুলো অনেক সুন্দর কন্ডিশন রয়েছে, অনেক ভালো কন্ডিশন রয়েছে। আর যারা আপনারা গাড়ি কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে আপনারা নেবেন ইনশাল্লাহ। দর্শক এটা হচ্ছে গাড়িটার ব্যাক গ্লোর কন্ডিশন দেখুন। তো দর্শক এটা হচ্ছে পেছনের কন্ডিশন, এখানে কি এমনি একটা সিট রয়েছে তো দেখুন, এটা হচ্ছে ব্যাক গ্লোর কন্ডিশন। আমি গাড়িটা আপনাদের পেছন থেকে দেখাই দেখুন এই টাইপের হবে দর্শক। দর্শক এটা হচ্ছে ইঞ্জিন, এটা নতুন মডেল ডাউন দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ইঞ্জিন ফাইভ এল ইঞ্জিন, আর এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার ফাইভ এল ইঞ্জিন, অনেক ভালো চলে এই গাড়িগুলা। তো শাওন ভাই এটা হচ্ছে কত সালের মডেল এই গাড়িটা? এটা 2003 মডেল, 8 রেজিস্ট্রেশন, ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড গুলো বুক, ফার্স্ট পার্টি এই গাড়ি। এটা গাড়ি কাগজপত্র কি অবস্থা? এটা কাগজপত্র আপনার 24 সাল, 25 সাল, 26 সাল পর্যন্ত কমপ্লিট, অল কমপ্লিট রয়েছে। জি জি, মানে ট্যাক্সটোকেন 24, ফিটনেস আছে 25, রোড পারমিট আছে 26 সাল পর্যন্ত। আচ্ছা এই গাড়িটা কত টাকা দাম চাচ্ছেন? এই গাড়িটা যেভাবে আছে এভাবে আমি 6,20,000 টাকা চাইতেছি। 6,20,000 টাকা দাম চাচ্ছেন? জি। আচ্ছা দামাদের সুযোগ তো থাকবে? হ্যাঁ দামাদামের সুযোগ অবশ্যই থাকবে। তো শাওন ভাই আপনার তো অনেক গুলা গাড়ি আপনার দেখলাম। জি জি, এখন এছাড়া আরো গাড়ি আছে, এছাড়া আরো গাড়ি আপনার আছে তাই তো? আরো 4-5টা গাড়ি আছে, আপনারা আসলে হয়তো দেখাইতে পারবো। আচ্ছা এখন হচ্ছে এই গাড়িগুলো সরাসরি দেখতে হলে কোথায় আসতে হবে? এই গাড়িগুলো সরাসরি দেখতে হলে মকসেদপুর কলেজ মোড়, গোপালগঞ্জ জেলা মকসেদপুর কলেজ মোড় আসতে হবে, আসতে হবে। আর আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অযথা ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না, মূল তারই কিনবেন তারাই ফোন দেবেন, আর এবং আইসে গাড়ি দেখে তারপরে কথাবার্তা বলবেন। আচ্ছা আসসালামু আলাইকুম।